नमस्कार स्ट्रीट विलेज फूडे स्वागतम बंधुरा आज के तैरी करब आतप सालेर आटार बड़ा तो किभावे एई बड़ा तैरी करा हय सेटा आमी आपनादेर आज के देखिए देव एई बड़ा तैरी करार जोन्नो आमी एखाने आतप सालेर आटा नियेछि कालो जिरे नियेछि आर बेशी किछु लागबे ना। तो बंधुरा आमरा बाड़ीते विभिन्न धरनेर बड़ा तैरी करे खाई तो एटा आमी आपनादेर नतून एकटा पद्धति देखाबो जेटा आतप सालेर आटा दिये तैरी करा हय। এই বড়া আপনারা ভাতের সাথেও খেতে পারেন আবার বিকেল বেলা চায়ের সাথেও খেতে পারেন। তো বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা আমি আপনাদের তৈরি করে দেখাই আতপ সালের আটার বড়া। এখানে আমি একটা পাতিল নিয়েছি তো সেখানে আমি আগে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো জল নিয়েছি তো এই জলের মধ্যে এখন আমি আটা দিয়ে গুলিয়ে নিব। বন্ধুরা আমি আটা দিয়ে গুলিয়ে নিয়েছি ঠিক এরকম পাতলা হবে জলটা, এরকমই থাকবে, বেশি আটা দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি এগুলো চুলায় বসিয়ে জাল দিয়ে পাক করে নিব। পাতিলটা এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এভাবে বারবার নাড়তে হবে নইলে নিচে লেগে যাবে। বন্ধুরা এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। বন্ধুরা হালকা আঁচ দিতে হবে আর বারে বারে নাড়তে হবে নইলে নিচে লেগে যাবে। এই যে এভাবে লেগে যেতে পারে, একটু আঁচ লাগলেই লেগে যাবে, তো সাবধানে খুব সাবধানে নাড়তে হবে। হয়ে এসেছে প্রায়, আর অল্প হবে। প্রায় হয়ে এসেছে তো এখন আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেশাতে হবে। নামিয়ে নিচ্ছি। এরকম হবে বন্ধুরা ঠিক। তো এগুলা ঠান্ডা হবে তারপর আমি বড়া তৈরি করব। এগুলো তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি একটা গামলায় নামিয়ে নিচ্ছি, এতে করে হবে তাড়াতাড়ি ঠান্ডা। এখানে অর্ধেকগুলো রেখে দিলাম যাতে সহজে ঠান্ডা হয়ে যাবে। এই বড়া শুকানোর জন্য আমি একটা টিন নিয়েছি আর এই টিনটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এই টিনের মধ্যে আমি তেল মাখিয়ে নেব যাতে বড়াটা শুকানোর পরে সহজে উঠে যায়। আমি একটা কাপড় নিয়েছি, কাপড়ের মধ্যে তেল লাগিয়ে নিলাম। এভাবে আমি লাগিয়ে দেবো তেল টিনের মধ্যে। টিনের উপর আমার তেল লাগানো হয়ে গেছে। এই আটাগুলো এখন আমি বড়ার আকারে টিনের মধ্যে দিয়ে দিব, হাতে করে এভাবে নিতে হবে। এভাবে করে দিতে হবে।
এভাবে আমি পুরো টিনের মধ্যে দিয়ে দিব। এগুলো আমার দেওয়া হয়ে গেছে, বড় আকারে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই টিনটা রোদে শুকাতে দিব। তো নিয়ে যাব এখন। এভাবে এগুলো যতক্ষণ সময় লাগে ততক্ষণ শুকে একেবারে মুসমুসে হয়ে যাবে। তো তার জন্য আমরা রোদে দিয়ে দিয়েছি, শুকানোর পর তুলে দেখাবো। আমি আবারও আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি যে বড়াগুলো শুকিয়ে কেমন হয়েছে। এটা হালকা শুকানো হয়েছে, কিন্তু এর থেকে আরো ভালোভাবে শুকাবে। তো আমি আপনাদের মাঝখানে দেখিয়ে দিলাম যে এরকম হবে। তো ভালোভাবে শুকানোর পরে আমি আপনাদের তুলে দেখাবো কেমন হয়েছে বড়াটা। তারপরে একদম আমি ভেজে খাওয়া দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, আরো শুকাবে। তো আরো শুকাতে হবে এই বড়াগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন বড়াগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন আমি এই টিন থেকে তুলে একটা থালার মধ্যে শুকাতে দেব, বাকিগুলো এই থালায় শুকাবে। তো এখন আমি তুলে নিচ্ছি। শুকানোর কারণে টিনের উপরে ঢেউ থেকে সবগুলো নিচে পড়ে গেছে। তোলার সময় আপনারা শব্দ শুনে বুঝতে পেরেছেন যে কতদূর শুকিয়েছে। তো এখন আমি যে বাকি অংশটা আছে এই থালার মধ্যে শুকাবে। তো এই থালার মধ্যে এখন আমি রেখে দিব এগুলোকে শুকানোর জন্য। এই বড়াগুলো শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়ে নাড়ার পরে কেমন শব্দ হচ্ছে। তো এখন আমি ভেজে দেখাবো যে কেমন হয় এবং খেতে কেমন হয়। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তো এখন আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ভাজার পরে এরকম হবে।
বন্ধুরা বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে সাদা ফটফটে তো এখন আমি খেয়ে দেখব খেতে কেমন হয়েছে খেতে খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে কালো জিরেটা খাওয়ার সময় যখন মুখে পড়ছে তো আরো স্বাদ বেড়ে যাচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মোবাইলে সবসময় নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ।